নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ চলে এসেছি দ্বারকা ভারত সেবাশ্রম সংঘে। আমি আজকে আপনাদের কাছে দ্বারকা ভারত সেবাশ্রম সংঘের ভিডিওটি শেয়ার করব। আমার ঠিক পেছনেই আছে দ্বারকা ভারত সেবাশ্রম সংঘ। শ্রী দ্বারকাধীশ মন্দির, দ্বারকার সাইট সিন এবং সম্পূর্ণ দ্বারকা নগরী ঘুরে দেখার জন্য আপনারা ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকেই বিভিন্ন অটো পেয়ে যাবেন। আর এখানে অটো একদম রিজনেবল প্রাইস, খুব বেশি দাম নয়, আপনার সাধ্যের মধ্যেই। আসুন, আপনাদের আমি ভারত সেবাশ্রমের ভেতরটা ঘুরে দেখাচ্ছি এবং একটা রুমও আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে রুমগুলো কেমন। আসুন। গেট থেকে ভেতরে প্রবেশ করতে হবে। মেইন গেটটা, বড় গেটটা কখনো যদি বন্ধ থাকে এই গেটটা খোলা থাকবে, অথবা ও সাইডে আরো একটি ছোট গেট আছে ওটি খোলা থাকবে। যে গেটের মধ্যে একটির মধ্যে দিয়ে আপনারা ভেতরে প্রবেশ করবেন। এখন এটি খোলা আছে, আমরা এটার ভেতর থেকেই ভেতরে প্রবেশ করছি। আসুন। গেট থেকে একদম ভেতরে প্রবেশ করলেই সামনে মন্দির। এই মন্দিরে সকালে ও বিকালে পুজো হয়, বিকাল সন্ধ্যা 7টা থেকে পুজো শুরু হয় এখানে। আর ঠিক তার পাশেই বারান্দা আছে, সেখানে বাচ্চারা পড়াশোনা করছে। আজ ম্যাডাম এসছেন ওদের পড়াতে। এই আশ্রমে জলের ব্যবস্থা ওপরে তো আছেই, আর নিচে যেখানে খাওয়ার জলের ব্যবস্থা আছে সেগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আসুন। এই দেখুন, এই একটা ড্রাম, ড্রামের সঙ্গে কলের মুখ সেট করা আছে, এখান থেকে আপনারা খাওয়ার জল নিয়ে নিতে পারেন। এছাড়াও যদি আপনারা পার্টি নিয়ে আসেন, ট্যুর করতে আসেন, তাহলে এখানে একটা ট্যাঙ্কারের ব্যবস্থা আছে, এখান থেকে আপনারা জল ব্যবহার করতে পারবেন। এছাড়া আরও একটি জলের ব্যবস্থা আছে যেখান থেকে আপনারা জল খেতে পারবেন। সেদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তবুও যাওয়া যাবে কিছুটা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসুন। এই দেখুন, এখানে কলের মুখ আছে দুটো, এখান থেকে আপনারা খাওয়ার জল নিয়ে নিতে পারেন। মন্দিরের পরিবেশটা খুব শান্ত আর নিরিবিলি, বয়স্ক বাচ্চারা যদি আসে এই পরিবেশটা আপনাদের মনমুগ্ধ করবেই, এটা আমার বিশ্বাস। চলুন, আমরা যে রুমে আছি সেই একটি রুম আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। অন্য রুমগুলোতে লোক আছে বলে আমি দেখাতে পারছি না, আমাদের রুমটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আসুন। আমাদের রুমটা দেখানোর আগে আরো একটি জিনিস আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। মূল গেট থেকে ভেতরে প্রবেশ করলেই একদম বাম দিকেই আছে অফিস রুম। দেখুন, এখানে লেখা আছে বড় বড় করে অফিস। এইখানে এসে আপনারা প্রথমে যখন প্রবেশ করবেন, তখন এখানে এসে রুমের জন্য কথা বলবেন। ভিতরে মহারাজ্যে থাকেন, উনি আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের সুইটেবল রুম প্রদান করবেন। আর এখানে গেট বন্ধ হয়ে যায় রাত 10টার সময়। পুরো ভারত সেবাশ্রমের বিল্ডিংটা তিনতলা আর অনেক রুম আছে এখানে। আপনারা যখন এখানে আসবেন রুমের কোনো অসুবিধা হবে না, তবে অকেশনগুলো ছেড়ে আসলেই আমার মতে ভালো হয়, বিশেষ করে জন্মাষ্টমীর সময়, তখন এখানে জায়গা নাও পাওয়া যেতে পারে। আপনারা একটু অফ সময় আসলে বা আমরা যেরকম সময় আসলে সেপ্টেম্বরে সেরকম সময় আসলে আপনারা এখানে রুম অনায়াসে পেয়ে যাবেন। দেখুন, একতলা, দুতলা, তিনতলা, এই তিনতলা ভরে সমস্তটাই রুম আছে। Thank you.
চলুন এবার একটা ঘর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আসুন। আমরা আছি 6 নম্বর রুমে, আসুন রুমের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। 4 জন থাকার মতো একটা বেড দেওয়া আছে, এখানে 4 জনের থেকেও বেশি লোক থাকতে পারবেন। আর এদিকে আছে একটা চেয়ার, যে চেয়ারে আমরা রাইস কুকার রেখে দিয়েছি, আমরা তো রান্না করে খাই আপনারা সকলেই জানেন। আর সামনে আছে এরকম তাক দেওয়া আছে, ওপরে শীত করলে তার জন্য কম্বল আছে, মশার জন্য মশারি আছে, যদিও আমাদের প্রয়োজন হয়নি, এখানে মশা নেই। আর এখানে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিয়েছি। এদিকটা একটু প্যাসেজ আছে, আর লাইটের ব্যবস্থা আছে, ফ্যান আছে একটা, আর এখানে আমরা জামা কাপড় সব টানিয়ে রেখেছিলাম। আপনাদের টয়লেটটা দেখিয়ে দিচ্ছি, দেখুন টয়লেটটা আশ্রম অনুযায়ী অনেক ভালো, একটা ওয়েস্টার্ন সঙ্গে ইন্ডিয়ান টয়লেট, দেখে বেসিন, জলের কল, আর উপরে একটা গিজারও আছে। এই রুমটা আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে 800 টাকা। আমাদের রুমটা আপনাদের আমি দেখিয়ে দিলাম, এবার লোক অনুযায়ী রুম বড়ও হতে পারে আবার রুম ছোটও হতে পারে। আর এই যে দেখুন সামনে সব বেঞ্চ, আর হাই বেঞ্চ লো বেঞ্চ একসঙ্গে দেওয়া আছে, এগুলোতে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন, বা বিকালে সকালে বসে বসে এখানে প্রাকৃতিক সৌন্দর্য অনুভবও করতে পারেন। আর প্রত্যেকটি ফ্লোরের এক একটি গলিতে আছে এরকম একটি দোলনা, যেখানে আপনারা অনায়াসেই এই দোলনা চড়তে পারবেন। সামনেই আছে সিঁড়ি, ওই সিঁড়ি থেকে আপনারা ওপরে উঠতে পারবেন। ওপরের রুমগুলো পুরো বুক আছে, তাই আমি আপনাদের আর ঘুরে দেখাতে পারলাম না। এছাড়াও একটা কমন টয়লেট আছে, দেখুন সোজাসুজি একদম সামনে দেখা যাচ্ছে। এই কমন টয়লেটটা আপনারা যদি আপনাদের রুমে অতিরিক্ত লোক হয়ে থাকেন, ইউজ করতে অসুবিধা হয়, তাহলে এই কমন টয়লেটটা আপনারা ব্যবহার করতে পারবেন। আসুন মন্দিরের পেছন সাইডটা আপনাদের একটু ঘুরে দেখাই। আপনাদের রুম ঝাড় দেওয়ার জন্য এখানে সব ঝাঁটার ব্যবস্থা দেওয়া আছে, এইখান থেকে একটি ঝাঁটা নিয়ে আপনারা আপনাদের রুম ঝাড় দিতে পারেন, যদিও বা প্রত্যেকটা রুম এরকম একটি করে ঝাঁটা দেওয়া আছে। দেখুন এখানেও 2টি দোলনা দেওয়া আছে। আর পেছনে কল আছে, এই কল থেকে আপনারা যেখানে ভোগ প্রসাদ খাবেন সেখানে খাওয়ার পর এখান থেকে বাসন ধুয়ে নিতে পারবেন। ভোগ প্রসাদের জায়গাটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আসুন চলুন এখান থেকে চলে যাই। এই দেখুন অফিস রুম যেখানে দেখিয়েছিলাম সেখানটাই, এই পেছন থেকেও দরজা আছে, মহারাজজি আপনাদের ঠিক ডাক দেবেন, সেখানে এই পেছন থেকে ঢুকে বা সামনেরও কোনো গেট আছে যেখান থেকে মহারাজজি খুলে দেবেন, সেখান থেকে গিয়ে আপনারা ভেতরে গিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। ভোগ প্রসাদের কুপন মূল্য মাত্র 60 টাকা। দ্বারকা বেড়াতে আসলে আমি যা এখানে রয়েছি আমি চাইবো আপনারাও এখানে থাকবেন, কারণ কি এত শান্ত আর নিরিবিলি পরিবেশ আমার মধ্যে আর নেই। তাই দ্বারকা যদি আসেন একদম মন্দিরের সামনে ভিড় বা ক্রাউড এড়াতে আপনারা এই ভারতসেবা আশ্রমে থাকতেই পারেন, যেখানে দুবেলা খাওয়ার সুবিধা আছে, সঙ্গে আছে থাকারও সুবিধা। তাই আমার মতে বাঙালিদের থাকার সেরা ঠিকানা দ্বারকা ভারত সেবাশ্রম সংঘ। বন্ধুরা, দ্বারকা ভারত সেবাশ্রম সংঘের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ারও করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম আপনাদের দ্বারকা ভারত সেবাশ্রম সংঘটা ঘুরে দেখানোর। আমার মতে বাঙালি থাকার সেরা ঠিকানা
দ্বারকা ভারত সেবাশ্রম সংঘ। তাই মিস করবেন না ভিডিওটা, আর দ্বারকা বেড়াতে আসলে অবশ্যই এই ভারত সেবাশ্রম সঙ্গে থাকবেন। আমার এই ভিডিও তখনই সার্থক হবে যখন আপনারা এই ভিডিও দেখে এই ভারত সেবাশ্রমে এসে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমরা দ্বারকা ভারত সেবাশ্রমে আছি সেটা তো আপনারা সকলেই জানেন। এই আশ্রমে মহারাজজি খুব ভালো, তার ব্যবহারও খুব ভালো। এই মহারাজজি আমাদের যা যা দিয়েছেন সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। দেখুন, এখান থেকে মহারাজজি যেটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে এরকম একটা মুড়ির প্যাকেট। এগুলো এখানকার মুড়ি, এরকম প্যাকেটিং করা মুড়ি আগে দেখিনি। আর যেটা দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে গিয়ে এই দেখুন, এরকম এক প্যাকেট গজা বা খাজা। এই দেখুন, এগুলো সব দ্বারকার মিষ্টি। আর দিয়েছেন এরকম এক প্যাকেট সন পাপড়ি। এই সন পাপড়ি গুলো অনেকদিন ভালো থাকে। দেখুন, এই যে পেস্তা বাদাম দেওয়া আর একটা প্যাকেটিং করা। স্বামীজি বা মহারাজজি আমাদের খুব ভালোবেসে বাসেন, তাই আমাদের একটা ঘড়িও দিয়েছেন। ঘড়িটা আপনাদের আমি খুলে দেখাচ্ছি। এই দেখুন, ঘড়িটায় ভারত সেবাশ্রম সংঘ লেখা আছে। তাই বলবো আপনারাও ব্যবহার ভালো রাখবেন, দেখবেন মহারাজজিও আপনাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করবে। আপনার ব্যবহারই আপনার পরিচয়। এখানে আসুন, খুব ভালো লাগবে। শুধু আমাদের সঙ্গে নয়, এখানে যারা যারা বেড়াতে আসেন তাদের সঙ্গেই মহারাজজি খুব ভালো ব্যবহার করেন। আর এরকম মিষ্টি তো আপনাদের পাওনা রইলই। তাহলে দ্বারকা ঘুরতে আসলে দ্বারকা ভারত সেবাশ্রম থাকতে ভুলবেন না জানো।